দুই দিন ধরে ওয়েবসাইটের যে ইউনিক কন্টেন্ট লেখা হতো এখন মাত্র 2 মিনিটে। ইভেন প্রতিটা কন্টেন্টের জন্য আমাকে পে করতে হতো অলমোস্ট $10 to $12, বাট এখন মাত্র 2 মিনিটে। ওয়েল, আমি কিছু ফর্মুলা ইউজ করব যেগুলা এআই টুল চ্যাট জিপিটির মাধ্যমে আমাদের অনেক কঠিন কাজগুলোকে অনেক অনেক সহজ করে তুলবে। আমি মতিউর রহমান, স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। সো চলুন কম্পিউটার স্ক্রিনে দেখা যাক। ওয়েল, আমি অল্প কিছু ফর্মুলা শেয়ার করার চেষ্টা করব, সুতরাং ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমাদের কন্টেন্ট লেখার জন্য সর্বপ্রথম প্রয়োজন হবে যে বিষয়টা, সেটা হলো টাইটেল। আমি আমার ব্লগের জন্য অলরেডি একটা টাইটেল সিলেক্ট করে রেখেছি, ডিফারেন্ট টাইপ অফ ফিশিং হুক। এটা কপি করে রাখলাম। এখন চ্যাট জিপিটির কাছে আমরা কিছু কিওয়ার্ড চাইব আমাদের এই টাইটেলের উপরে বেস করে। সুতরাং প্রথম ফর্মুলা যেটা আমরা অ্যাপ্লাই করব, গিভ মি 10 LSI কিওয়ার্ডস অফ ডাবল ইনভার্টেড কমার ভিতরে যে টাইটেলটা আমরা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে ইন্টারপ্রেস করব। আমরা দেখতেই পাচ্ছি চ্যাট জিপিটি 1x1 10টা LSI কিওয়ার্ড আমাদেরকে দিয়ে দিচ্ছে। নাম্বার 2, আমরা যে ফর্মুলাটা ইউজ করব ব্লগের এসইও করার জন্য, আমরা জানি মেটা ডিসক্রিপশন আমাদের প্রয়োজন হয়, সেজন্য আমরা চ্যাট জিপিটিকে এখন ইনস্ট্রাকশন দেব, রাইট এ মেটা ডিসক্রিপশন অফ ডাবল ইনভার্টেড কমার ভিতরে সেই কপি করা টাইটেল রেখে ইন্টারপ্রেস করব। না না, মেটা ডিসক্রিপশনটা আমার কাছে একটু বড় মনে হচ্ছে, এই জন্য চ্যাট জিপিটিকে আমরা একই কথা আবার বলে শুধু লিখে দেব উইদিন 1 sentence। হ্যাঁ, এইটা বেটার, এইটা বেটার। নাম্বার 3, গিভ মি সাম H2 and H3 অফ ডাবল ইনভার্টেড কমার ভিতরে ওই কপি করা টাইটেলটা রেখে ইন্টারপ্রেস করব। ওয়েল, আমরা দেখতে পাচ্ছি আমাদের হেডিংগুলো কিন্তু রেডি হচ্ছে। নাম্বার 4, রাইট এ ব্লগ পোস্ট বেসড অন অ্যাবোভ সাব হেডিংস, এটুকু লিখেই ইন্টারপ্রেস করলেই হবে। একটু সময় নেবে, যতগুলো সাব হেডিং আছে তার উপরে ভিত্তি করে আমাদের একটি ব্লগ পোস্ট রেডি করে দেবে। এবং আমরা জানি যে তথ্য ছাড়া একটা আর্টিকেল অসম্পূর্ণ থেকে যায়, সেজন্য আমরা এখন লিখব গিভ মি ডিফারেন্ট চার্ট অফ ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমাদের সেই টাইটেলটা রেখে ইন্টারপ্রেস করব। দেখতে পাচ্ছেন কত সুন্দর চার্ট তৈরি করে দিচ্ছে চ্যাট জিপিটি আমাদেরকে। এই চার্টগুলো নিয়েই আমরা আমাদের কন্টেন্ট সাজাবো ইনশাআল্লাহ। যেহেতু তথ্য ছাড়া একটা আর্টিকেল অসম্পূর্ণ থেকে যায়, সেজন্য আমরা আবার চ্যাট জিপিটিকে বলবো প্লিজ প্রোভাইড সাম নিউমেরিক্যাল ডাটা অফ ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমাদের আবার টাইটেলটা রেখে ইন্টারপ্রেস করব। দেখতেই পাচ্ছি চ্যাট জিপিটি কিছু নিউমেরিক্যাল ডাটা আমাদের সামনে তুলে ধরেছে। এবং আমরা এটাও জানি যে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন ছাড়া আর্টিকেল সম্পূর্ণ হয় না, এই জন্য আমরা এখন লিখব বেসড অন ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমাদের টাইটেলটা রেখে প্লিজ রাইট 3 or 4 or 5 FAQs। তিনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সাথে উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। এবং আমরা সবাই জানি যে প্রতিটা আর্টিকেলের কনক্লুশন কতটা গুরুত্বপূর্ণ, এই জন্য নাম্বার 8 আমরা লিখব রাইট এ কনক্লুশন অফ ডাবল ইনভার্টেড কমার ভিতরে ডিফারেন্ট টাইপ অফ ফিশিং হুক। কনক্লুশন একটা প্যারা হলে খুবই ভালো হয়, এজন্য উইদিন 1 paragraph। দেখুন, চ্যাট জিপিটির কাছ থেকে কিন্তু আমরা অনেক তথ্য পেয়ে গেলাম, এই তথ্যগুলো নিয়ে সাজিয়ে আমরা ব্লগ রেডি করে ফেলতে পারি। দেখুন, এআই টুল কিন্তু এআই টুলই, এটা কখনোই হিউম্যান ফ্রেন্ডলি কন্টেন্ট লিখতে পারবে না। আমাদের উচিত হবে আমাদের মেধা খাটিয়ে এআই টুলকে এমনভাবে ইনস্ট্রাকশন দেই যাতে আমাদের অনেক অনেক সুন্দর কন্টেন্ট লিখে দিতে পারে যা অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। সো পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আনটিল দেন, সবাই ভালো থাকেন। সালামু আলাইকুম।